কোভিড সিচুয়েশনের জন্য গত দু বছর ধর্মতলায় সমাবেশ করতে পারেনি তৃণমূল কংগ্রেস, তাই এবছর নতুন করে সমাবেশের প্রস্তুতি শুরু করেছেন তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা। এবার সেই 21 জুলাই সমাবেশকে সফল করার ডাক দিয়ে বারাসাত বিধানসভা তৃণমূল কংগ্রেসের ডাকে আজ বারাসাত ডাকবাংলো মোড় থেকে মধ্যমগ্রাম তৃণমূল জেলা পার্টি অফিস অবধি একটি মিছিল সংগঠিত হয়। এই মিছিল নিয়ে বারাসাত বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আসাদুল মণ্ডল জানালেন, আজকে উপলক্ষে সফল করার লক্ষ্যে আজকে আমরা ডাকবাংলো মোড় থেকে মধ্যমগ্রাম জেলা পার্টি অফিস পর্যন্ত বারাসাত বিধানসভা এবং ছাত্র পরিষদ মিছিল করে আমরা সেই মিটিংয়ে যোগদান দেব। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।